আচ্ছা আজকে আমরা এসেছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের পক্ষ থেকে আমরা আজকে এসেছি কুমিল্লার টমসন ব্রিজ বাজারে। এই বাজারে আমরা কিছুক্ষণের নাম কি জাভেদ ব্রয়লার হাউস টমসন ব্রিজ কাছে টমসন ব্রিজ জাভেদ ব্রয়লার জাভেদ ব্রয়লার হাউসে এসে আমরা দেখলাম যে উনি এই পাল্লাটা সামনে রেখে ওজন করছে। আমাদের একটা ভাইয়ের কাছে অলরেডি 10 কেজি মুরগি দিয়েছেন, আমরা সেটা 14 কেজি মুরগি দেখলাম। এবার আমরা তার কাছে জানতে চাইলাম যে তার পাল্লা কটা, সে বলছে পরে আমরা সার্চ করে দেখলাম তার ভিতরে আরো দুইটা পাল্লা, এই একটা আর এবং একটা। মজার ব্যাপার হচ্ছে সে বলছে যে এটি তার নষ্ট পাল্লা, কিন্তু যেটি নষ্ট পাল্লা আমরা সেইটা সে ওজন দিয়ে দেখলাম একটা মুরগি। যেমন আমি উদাহরণ হিসেবে দেখি একটা মুরগি ওটা তার ব্যবহৃত পাল্লা আছে আছে। এখানে আমরা যদি উদাহরণ হিসেবে দেখি যে এটাতে দেখাচ্ছে 1 কেজি 822 গ্রাম, এখানে এটাতে এটা দেখাচ্ছে 1 কেজি 660 গ্রাম, অর্থাৎ প্রায় 200 গ্রাম করে এটাকে বেশি দেখাচ্ছে। যেটাতে বেশি দেখাচ্ছে 184 গ্রামের মতো, যেটা বেশি দেখাচ্ছে উনি ওটাই ব্যবহার করছে। তো আমরা এটা হাতে হাতে দেখলাম যে উনি বেশি দেখাচ্ছে, অর্থাৎ এখানে ওজনে কারচুপি করা হচ্ছে, ভোক্তাকে কম দেওয়া হচ্ছে। আমরা এটা হাতে হাতে দেখলাম এবং যে আইনি যেভাবে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন আমরা সেটি ব্যবস্থা গ্রহণ করবো এবং আমরা এই পাল্লাটি জব্দ করে এটা এখানকার জনগণের সামনে ধ্বংস করা হবে এবং যেভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করবো আমরা।